তো আমার আমার দাদাভাই ফরমায়েশ করেছেন যে তালাকের গজল আমার কাছে দুটো একটি কালাম কালাম ফরমায়েশ করা হয়েছিল তো আমার আজগর্দ আমাদের দাদা হয় তিনি ফরমায়েশ করেছিলেন তুমি তাওহীদ ফুলের মালা তো অনেক কালাম ফরমায়েশ করা হয়েছিল কিন্তু সময় খুব সংক্ষেপ আর স্টেজে শিল্পী অনেক আমি ছোট ছোট্ট দুটো কালাম পরিবেশন করব যে আজ অনেক পরিশ্রম করে অনেক মেহনতের এই সুন্দর মেহফিল কে সাজিয়েছেন আমার দাদারা এই গুরুরাই আমরা কজন ইনাদের পরিচালনায় সুন্দর মেহফিল কে সাজানো হয়েছে তানাদের নাম দিয়ে আমি চেষ্টা করেছি আমি লেখা চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে যদি ভালো না লাগে রাগ হলে আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে তো তার আগে সেই ইউটিউবে আপনারা আমার গজল দেখতে পাবেন আমার নাম মানলে সর্বপ্রথম সব থেকে উপরে একটি গাজাল দেখায় সেটা হলো তালাকের উপরে মোদির দালালি মোদির ছবি দেওয়া আছে যে কালাম আমাকে ফরমাইশ করেছেন এটা আমার ওস্তাদ আমার গুরু জনাব মৈদুল ইসলাম তানার লেখা এবং তানার সঙ্গে আমি ডুয়েট করেছিলাম এই গাজাল তো আমাকে ফরমাইশ করেছেন আমি একা শোনানোর চেষ্টা করব কবি লিখছে দেখুন শুভ হে কয় কাবর চারি গায় কলমা দেখা যায় এলো আহাদি ফুল নোরের পোতল দোলায় ও এলো আহাদি ফুল নোরের পোতল ই দোলায় শুভ হে কয় কাবার চারি গায় কলমা দেখা যায় এলো আহা ফুল নোরের পোতল ইয়া দোলায় খুব সংক্ষেপে গাইব শুধু তালাকের কথা উল্লেখ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন 6666 টা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালাকের কথা আর আমার আপনার নবী তিনি বলেছেন সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু গত বছর তার আগের বছর 2016 তে আমাদের দেশেতে নোটবন্দি হয়েছিল আর একটা জিনিস হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এই তালাক শব্দ ভারত থেকে তুলে দাও এই তালাক শব্দ থাকবে না ভারতে তো আল্লাহর কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক এই তালাকের কথা আর আমার আপনার নবী তিনি বলেছেন সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে তালাক দেওয়া যায় যাচ্ছে তুমি দেশের প্রধানমন্ত্রীর দশটা আইনকে পালটাতে পারো কিন্তু তুমি আল্লাহর আইনকে পাল্টাতে যেও না কোন মুহূর্তে আল্লাহ তোমার খবর খারাপ করে দেবে এটা তুমি জেনেও জানবে না আর যদি তুমি আল্লাহর আইনের উপরে কথা বলো তাহলে এই মুসলমান তোমাকে ছেড়ে কথা বলবে না তাই সে সম্পর্কে লিখছে দেখুন খর 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 তালাকে দেওয়া যায় বলেছে নৌ বি তালাক দেওয়া যায় বলেছে নিপাক এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক কোন চাওলা আমাদের এলাকায় যে চা বিক্রি করে না স্পেশাল চাওলা আগে চা বিক্রি করত এখন দেশ ওলা হয়েছে দেশ বিক্রি করে তাই কবি লিখছেন তালাক দেওয়া যায় বলেছে পাক। এক চাওলা এসে বলে বন্ধ করো তালা এক চলা এসে বলে বন্ধ করো তালা ও পাপী মোদি মিথাবাদি রখোবাত ও পাপী মুদি মিথা বাদি ো বা روپ نگل کے تین بہات کو تول نگل کے تین بواتی مودی میتھا بادی یاد رکھو بات کو رانے روپر تول آگل کے تین بوات کو رانے روپر تول آگول کے تین بوات اللہ حکم নাহ কুমার চলবে নাহ কুমার চলবে নাহ কুমার আশি কে কয় যদি জান চলে যায় আশিকে কেরসল কয় যদি জান চলে যায় মোরা সত্য পথে মোস্তাফায় ও মোরা সত্য পথে করব বজে রাহে মুস্তফায় সুবহ সাধি কই কই কবর চারি গায় কলমা দেখা যায় এলো আহাদি ফুল নুরের পুতুল ইয়াসিনের দোলায় ও এলো আহাদি ফুল নুরের পুতুল সুরা ইয়াসিন নের দোলায় শেষ গজল এই কমিটি কে নিয়ে আজ চিগুরু রাই কেমন এনাউন্সার কিন্তু আজকে এখানে আমি একদম ফ্লপ খেয়ে গেলাম পুরো আমার বাজার একদম ড্যামেজ হয়ে গেল যাই হোক আমার সত্যি খুবই খারাপ লাগছে এখন আমি মানে মানুষ মাত্রে ভুল হয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন ফরগিভ মি এন্ড ফরগিভ মি আসুন এবার আমরা গজলে ফিরে যাই আর গজল পরিবেশন করবেন সেই আপনাদের প্রিয় শিল্পী ওয়ান এন্ড ওয়ান হুসাইফ حاليچ حالو 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 حاليچ حالو حاليچ 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 আমার 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 দাদাভাই দাদাই দা ফরমাইশ করেছেন যে 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 আমার কাছে দুটো একটি কালাম কালাম ফরমাইশ করা হয়েছিলো হয়েছিল আমার 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 আজগাদা দাদা হয় আমাদের তিনি ফরমাইশ করেছিলেন ছেলে ছেলে তুমি তোহিত ফুলের মালা তো অনেক কালাম কালাম ফরমাইশ করা হয়েছিল কিন্তু সময় খুব সংকেত আর স্টেজে শিল্পী অনেক আমি ছোট্ট ছোট দুটো কালাম পরিবেশন করব যে যে আজ অনেক পরিশ্রম করে অনেক মেহনতের ফলে এই সুন্দর মেহফিল কে সাজিয়েছেন আমার দাদারা এই গুরুরাই আমরা কজন ইনাদের পরিচালনায় সুন্দর মেহফিল কে সাজানো হয়েছে তানাদের নাম দিয়ে আমি চেষ্টা করেছি আমি লেখা চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে যদি ভালো না লাগে রাগলি আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে তো তার আগে সেই ইউটিউবে আপনারা আমার গজল দেখতে পাবেন আমার নাম মানলে সর্বপ্রথম সব থেকে উপরে একটি গাজাল দেখায় সেটা হলো তালাকের উপরে মোদির দালালি মোদির ছবি দেওয়া আছে যে কালাম আমাকে ফরমাইশ করেছেন এটা আমার ওস্তাদ আমার গুরু যারা মৈদুল ইসলাম তানার লেখা এবং তানার সঙ্গে আমি ডুয়েট করেছিলাম এই গাজাল তো আমাকে ফরমাইশ করেছেন আমি একা শোনানোর চেষ্টা করব কবি লিখছে দেখুন শু হে কয় কাবার চারি গায় কলমা দেখা যায় এলো আহাদি ফুল নোরের পোতুল দোলায় ও এলো আহাদি ফুল নোরের পোতুল নির্দোলা শুভ হে শাদি কয় দেখা যায় মধ্যে উল্লেখ করেছেন ছ হাজার ছশো ছেষট্টি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাকবুল আলমিন এই তালাকের কথা আর আমার আপনার নবী তিনি বলেছেন সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু গত বছর তার আগের বছর দু হাজার ষোলোতে আমাদের দেশেতে নোটবন্দি হয়েছিল আর একটি জিনিস হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এই তালাক শব্দ ভারত থেকে তুলে দাও এই তালাক শব্দ থাকবে না ভারতে তো আল্লাহর কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক এই তালাকের কথা আর আমার আপনার নবী তিনি বলেছেন সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে তালাক দেওয়া যায় যাচ্ছে তুমি দেশের প্রধানমন্ত্রী দশটা আইনকে পাল্টাতে পারো কিন্তু তুমি আল্লাহ তোমার আইনকে পাল্টাতে যেও না কোন মুহূর্তে আল্লাহ তোমার খবর খারাপ করে দেবে এটা তুমি জেনেও জানবে না আর যদি তুমি আল্লাহর আইনের উপরে কথা বলো তাহলে এই মুসলমান তোমাকে ছেড়ে কথা বলবে না তাই সেই সম্পর্কে লিখছে দেখুন তালাককে দেওয়া জায়েজ বলেছে নবী পাক তালাককে দেওয়া জায়েজ বলেছে নবী পাক এক চাওলা এসে বলে বন্ধ তালা কোন চাওলা আমাদের এলাকায় যে চা বিক্রি করে না স্পেশাল চাওলা আগে চা বিক্রি করত। এখন দেশ ওনা হয়েছে দেশ বিক্রি করে তাই কবি চাওলা এসে বলে বন্ধ করতালা চাওলা এসে বলে বন্ধ করতালা پپی مودی میتھ بادی یاد رکھو بات پپی مودی میتھا بادی یاد رکھو بات کو تل اگل کے ٹھیک بہت رانے روپ تلے انگل کے ٹینے بہات او پاپی مو دی میتھا با دی یاد رکھو بات کورانے رو پور تلے انگل کے ٹینے بہات کورانے رو پور تلے انگل کے ٹینے بہات اللہ رکھو کو میرے موپا Oh, man. হুকুমের চলবে না হো কুমার চলবে না হো কুমার চলবে না হো কুমার আশি কয় যদি জান চলে যায় আশিকে রসুল কয় যদি জান চলে যায় মোরা সত্য পথে করবো যে হাত মুস্তফায় ওমরা সত্য পথে করব যে রাহে রাগে মুস্তফায় সুখে কয় কয় কাবারে চারি গায়ে কলমা দেখা যায় এলো আহাদি ফুল নুরের পুতুল ইয়াসিন